জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে রেখেই পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। অথচ আগের নির্বাচনে তারই দল জয় পেয়েছিল। ধারণা পাওয়া যাচ্ছে এবারের নির্বাচনে ইমরানের দল ও আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের মধ্যে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। দেশটিতে অর্থনৈতিক সংকট ও অন্যান্য আরও সমস্যা থাকলেও নির্বাচনের আগে এটি হয়ে উঠেছে প্রধান আলোচ্য বিষয়। দেশটিতে বৃদ্ধি পাচ্ছে কট্টরপন্থী জঙ্গিদের তৎপরতা। নাজুক হয়ে আছে তিন প্রতিবেশী ভারত, আফগানিস্তান ও ইরানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক। কিন্তু নির্বাচনের আগে পাকিস্তানে এসব ইস্যু নিয়ে তেমন একটা কথা হচ্ছে না। গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ ভোটারদের মূল মনোযোগ ইমরান ও নওয়াজের নির্বাচনী লড়াই নিয়ে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে এক প্রস্তাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্যারিসে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা প্রধানরা মিশর ও কাতারের মধ্যস্থাকারীদের সঙ্গে আলোচনা করে যুদ্ধবিরতি প্রস্তাবের একটি রূপরেখা তৈরি করেছিলেন। এক সপ্তাহেরও বেশি সময় আগে এ রূপরেখার ভিত্তিতে হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। মঙ্গলবার ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। এ পর্যায়ে হামাস ও ইসরায়েলের মধ্যে পার্থক্যগুলো কমিয়ে আনার চেষ্টায় কূটনৈতিক চাপ সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। এর মাধ্যমে যুদ্ধবিরতির জন্য একটি চূড়ান্ত ফর্মুলার খোঁজ পাওয়া যাবে বলে আশা করছেন তারা। পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে আর 24 ঘন্টাও বাকি নেই। এর মধ্যে বেলুচিস্তান প্রদেশে জোড়া বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 26 জন। বুধবার প্রথম হামলাটি হয় প্রদেশটির পিশিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে, আর দ্বিতীয় বিস্ফোরণটি হয় আফগানিস্তান সীমান্তবর্তী কিল্লা সাইফুল্লাহ শহরে প্রাদেশিক রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলামের এক কার্যালয়ের কাছে। প্রথম হামলায় নিহত হয় 14 জন এবং পরের বিস্ফোরণে নিহত হয় 12 জন। এসব হামলার ঘটনা দেশটিতে ভোটের দিনে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তিনি 2 মেয়াদে দেশটির প্রেসিডেন্ট ছিলেন। মঙ্গলবার চিলির দক্ষিণাঞ্চলে পিনেরাকে বহনকারী হেলিকপ্টারটি একটি হ্রদে পড়ে ডুবে যায়। এ সময় তার সঙ্গে আরও 3 জন ছিলেন। কিছুক্ষণ পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে সাবেক প্রেসিডেন্টকে মৃত ঘোষণা করেন। অপর 3 জন জীবিত রয়েছেন। পিনেরা নিজেই হেলিকপ্টারটি চালাচ্ছিলেন এমন খবর পাওয়া গেলেও চিলির কর্মকর্তারা তা নিশ্চিত করেননি। হেলিকপ্টারটির গন্তব্য কোথায় ছিল তাও জানাননি তারা। 2024 সালের মিস জাপান খেতাব জয় করেছিলেন ক্যারোলিনা শিনো। জন্মসূত্রে তিনি ইউক্রেনীয় পরিবারের হওয়ার কারণে বিতর্ক সৃষ্টি হয়। সেই বিতর্কের রেশ না কাটতেই এবার একজন বিবাহিত পুরুষের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ফাঁস হয়েছে। এর জের ধরে জাপানের সেরা সুন্দরীর মুকুটটি ফিরিয়ে দিয়েছেন শিনো। আয়োজক সংস্থা মিস জাপান অ্যাসোসিয়েশন জানায়, ক্যারোলিনা শিনো স্বীকার করেছেন ওই পুরুষের বিয়ে এবং পরিবার সম্পর্কে সবকিছুই তার জানা ছিল। লোকজনকে মিথ্যা বলে বিভ্রান্ত করার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং মুকুট ফিরিয়ে দিয়েছেন।